হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। চলে এলাম তোমাদের জন্য আরও একটি মর্নিং কুকিং ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমার বরের দুপুর 12টার সময় ডিউটি আছে, তাই ওর জন্য সকালে ব্রেকফাস্ট বানাতে হবে, আবার দুপুরে লাঞ্চটাও করতে হবে। তাই চলে এলাম সকাল সকাল তোমাদের সামনে মিষ্টি একটা হাসি মুখ নিয়ে। এখন হাতটা একটু পরিষ্কার জলে ধুয়ে মুছে ভাবছি কিছু একটা খেয়ে নেওয়া যাক, কারণ এরপরে রান্নার তোড়জোড় যখন শুরু করব নিজের খাওয়ার কথা হয়তো ভুলেই যাব। আগের দিনে বানিয়েছিলাম একটু মোমো, সেই মোমোটাই সকালবেলায় ব্রেকফাস্ট হিসেবে একটু খেয়ে নেব। আর যারা যারা তোমরা আমার আগের দিনের ভিডিওটা দেখেছো, তারা তো জানো যে কতটা সহজভাবেই আমি এই ভেজ মোমোগুলো বানিয়েছিলাম। কিন্তু এর ভেতরে যে পুরটা দিয়েছিলাম সবজিগুলো, এখানে বাঁধাকপি, গাজর আর কুচি কুচি করে পেঁয়াজ। আর বাঁধাকপি গাজরটাকে আমি একটুখানি গ্রেটারে গ্রেট করে দিয়ে দিয়েছি, তবে এখানটা একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছিলাম। আবার গোলমরিচটা আমার বা আমার বরে খুব একটা খেতে ভালো লাগে না, হালকা একটা ঝাল আসার জন্যই গোলমরিচ গুঁড়োটা দিয়েছিলাম, কিন্তু এর স্মেলটা এতটাই বিচ্ছিরি লাগছে, একদমই খেতে ভালো লাগছে না। তাই মোমোর বাইরটা খেতে ভালো লাগলে কী হবে, ভেতরের পুরটা খুব একটা ভালো লাগেনি, তাই সেই জন্য ঠান্ডা হয়ে গেছে, তো খেতেও আর ভালো লাগছে না। তো সেই জন্য একটা খেয়েই একটু বেশি করে জল খেয়ে নেবো, মানে রান্না করতে করতে এখন একটুখানি জল খেলাম, এরপরে তো রান্না করতে করতে ওই 500 জলটা আমি শেষ করে ফেলবো। এদিকে ডেচকির মধ্যে দুবাটি মতো চাল নিয়ে নিলাম, ওদিকে যখন তোমাদের দাদাভাই এখন ঘুমাচ্ছে তো ঘুমাক, ওকে আর ডিস্টার্ব করবো না, কারণ ও তো খুব একটা ঘুমানোর জন্য সময়ও পায় না। 6টার সময় 7টার সময় যখন ডিউটিতে বেরিয়ে যায়, চোখটাকে ডলতে ডলতে বেরিয়ে যায়। তাই আজকে যখন দুপুর 12টায় ডিউটি আছে, তো ও ঘুমাক আর আমি একটু সময় নিয়ে হাতে সকালবেলার যে রান্নাটা করব, ও যে খেয়ে যাবে 12টার মধ্যে, আর সকালে একটু ব্রেকফাস্ট বানাই ওর জন্য। কারণ আগের দিনে না ও দুটোর বেশি মোমো খায়নি, কারণ গোলমরিচ দিয়েছি তো ও তার জন্য খেতে পছন্দ করেনি। আর যেহেতু আমি নিজে বানিয়েছি, তাই যা কিছু দেই না কেন খেতে তো হবে আমাকে, কারণ নষ্ট করতে আমি চাই না। তাই ধীরে ধীরে একটু একটু করে খাচ্ছি, যতক্ষণ পর্যন্ত ভালো থাকবে আমি খেয়ে যাব একটা একটা করে। এদিকে আমি সবজি কাটাকাটি শুরু করে দিয়েছি, আর আজকে না আমি উঠেছি ওই 6:30টার দিকে। কেন জানি না আজকে অ্যালার্ম বাজতেই প্রথম অ্যালার্মেই আমার ঘুম ভেঙে গেছে, আর ইচ্ছে করলো না যে আমি ঘুমাই, তো সেই জন্য তোড়জোড় করে শুরু করে দিলাম। তো সব কিছু রেডি টেডি করে রান্নাঘরে আসতে তবু আমার হয়ে গেল মোটামুটি 7:30টার মতো। তো তার আগে নিজে ফ্রেশ হতে হতে সেখান থেকে 10 মিনিট টাইম বের করে আমি কী কী রান্না করব তার একটু প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম। তো দেখলাম একটা টমেটো, একটা করলা পচে নষ্ট হয়ে গেছে, তো সেগুলো ডাস্টবিনে ফেলে দিলাম। তো ভেবেছিলাম আগে থেকেই যে করলা ভাজা করব, কিন্তু একটা করলাতে তো দুজনের হবে না, আর তোমাদের দাদাভাই একটু করলা ভাজা খেতে খুব ভালোবাসে। তো তাই ভাবলাম আলু দিয়ে করলা দিয়ে ভাজা করে ফেলি, তাহলে একটু বেশিই হয়ে যাবে। আর করলাটাকে এইভাবে চাকা চাকা করে ভাজলাম, ঠিক কাটলাম ঠিকই, কিন্তু একে যখন আমি ভাজবো তখন এ তো টুকরো টুকরো হয়ে যাবে, তো সেই জন্য এরকমই করেই কেটে নিলাম। আর এদিকে আমি কিছু ভেন্ডিও নিয়ে নিয়েছি, আর 250 গ্রাম ভেন্ডি এনেছিল, সেখান থেকে 7-8টা ভেন্ডি আমি রেখে দিয়েছি কালকের জন্য, কারণ ভেন্ডি সেদ্ধ খেতে খুবই ভালো লাগে, কাঁচা পেঁয়াজ আর একটুখানি ভাজা লঙ্কা, তাতে কাঁচা সরষের তেল দিয়ে। তো সেই জন্য ভেন্ডি কটা তুলে রেখে দিয়েছি, কালকে ভাতে দিয়ে খাবো। আজকে তো অনেকগুলোই প্রায় প্রদ হয়ে গেল আমার। তো এই যে ভেন্ডি ভাজা করব, করলা আলু ভাজা করব, আলু সেদ্ধ দেবো, আর করব একটুখানি ক্যাপসিকাম দিয়ে মুসুরের ডাল, ব্যাস। আর তারপরে তোমার দাদাভাই চাইলে একটা ডিম ভাজা করে দেবো ওর জন্য। তো অনেকগুলোই পদ হয়ে গেল একটু একটু করে, তাই আজকে আর ভেন্ডিটা সেদ্ধ দিলাম না। তো এই যে এদিকে আমার ভেন্ডিগুলো কাটা হয়ে গেল, আর এই যে ছোট ছোট করে ভেন্ডি কেটে এতে একটুখানি জোয়ান বা সাদা জিরে ফোড়ন দিয়ে রান্না করবে, তাতে পেঁয়াজ বা লঙ্কা কিচ্ছু লাগবে না। তো যারা একটু ঝাল খেতে চাও অবশ্যই দিবে, কিন্তু শুধু জোয়ান দিয়ে তেল দিয়ে একবার ভেজে দেখবে, খুব ভালো লাগে এই ছোট্ট ছোট্ট করে ভেন্ডি ভাজাগুলো। আমার শ্বশুরবাড়িতে তো প্রায় ভেন্ডি ভাজা হলেই এইভাবেই করা হয়। আর এদিকে এখন এই যেটা একদম কঠিন যুদ্ধ, মেন যুদ্ধ রান্নাঘরে, পেঁয়াজ কাটা। পেঁয়াজ কাটতে গেলে তো চোখ দিয়ে জল পড়বেই, আমার তো প্রায় সবসময় জল পড়ে, জানি না কখনো আবার সেই পেঁয়াজে চোখের জলটা পেঁয়াজে পড়ে যায় নাকি, একটু হয়তো লবণ কমই লেগে যায় তরকারিতে। তো যাই হোক, ওদিকে আমি এখন চাপিয়ে দিলাম একটা সসপ্যানের মধ্যে কিছুটা জল, আর সুইচটা দিয়ে দিলাম এখন ইন্ডাকশানটা অন করে। এই যে শুরু করে দিয়েছি আমার বরের জন্য একটু স্পেশাল আজকে সকালের যে ব্রেকফাস্টটা করবে সেটা। তো আমি তো আগের দিনে মোমো বেশ ভালোই খেয়েছি গরম গরম, সকালে খুব একটা ভালো লাগছে না, গোলমরিচের গন্ধটা একটু বেশি পাচ্ছি বলে। তো ওর জন্য একটু ভাবছি একটু স্পেশাল কিছু ব্রেকফাস্ট করা যাক, কারণ ও তো প্রায় ব্রেকফাস্ট করেই না বললে চলে, ওই ছুটির দিনে একটু ব্রেকফাস্ট যা পায়, নাহলে অন্য সময়ও আসে না, ওই বড়া পাও খেয়েই সকালটা কাটিয়ে দেয়।
তো সেই জন্য ওর জন্য সকালে ব্রেকফাস্ট একটু করছি এগ চাউমিন, তার সঙ্গে কিছু ভেজিটেবলস তো থাকবেই, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ এইগুলো। আর এই যে চাউমিনটা দিয়ে দিলাম জলের মধ্যে, আর ওর মাপেই করলাম, একদম অল্প চাউমিন। আর আমি এই চাউমিনটা সেদ্ধ করার জন্য একটু হলুদও দিয়েছি, লবণ আর একটু সাদা তেল। আমি লবণ হলুদটা এই জন্য দিলাম একটু কালারফুল করার জন্য, আগেরবারে করেছিলাম সাদা চাউমিন, আজ ভাবলাম একটু হলুদ চাউমিন করি। একটু চেঞ্জ করে করে খাবার দিলে খাবারের প্লেটটাও যেমন দেখতে ভালো লাগে, আর যে মানুষটাকে দেওয়া হবে সেও খেয়ে একটুখানি খুশি খুশি হয়, কারণ যত সুন্দরভাবে সাজিয়ে দেওয়া যায় বিশেষ করে বড়দেরকে, তারা তো খাওয়ার পেরেই অনেক খুশি হয়ে যায়, তাই না? তো সেই মতো করেই আমি একটুখানি হলুদ দিয়ে আজকে চাউমিনটা সেদ্ধ করলাম। তবে এটা প্রথমবার করলাম, হলুদ দিয়ে আমি চাউমিন কখনোই সেদ্ধ করি না। আর চাউমিনটা এখন সেদ্ধ হয়ে গেছে, ওটা নামিয়ে রেখে দিয়েছি সাইডে। আর সেই ফাঁকে কড়াটা তুলে ভাবলাম আবার কটা মোমো একটু তেলে ভেজে ফেলি। তো আর এই মোমোর মানে বাইরে যে এটা করেছি আর কি ময়দার, তো ওটা আরও একটু পাতলা করে বেললে আরও ভালো হতো। তো আমি তো এই দ্বিতীয়বার মোমো করেছি, তো এরপরে যখন করব পাতলা পাতলা করেই করার চেষ্টা করব। তো আমাকে আবার একটু খিদে পেয়ে গেছে, মানে খিদের থেকে ওই যে আমার চেষ্টা যে মোমোগুলোকে শেষ করতেই হবে, তো সেই জন্য ভাবলাম যে একটু কটা মোমো ভেজে নেই। তো তিনটে খাবো, তাই তিনটে ভাজলাম, বেশি ভাজলাম না, কারণ বেশি ভেজে খাবো না, তাতে আমার তেলটাও নষ্ট হয়ে যাবে। তো ব্যাস, এবার আমি মোমো কটা তুলে ওই তেলে দিয়ে দিয়েছি একটা ডিম, তাতে একটুখানি লবণ ছড়িয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি। ডিমটাকে খুব বেশি ভাজবো না, মোটামুটি হালকাভাবে ভাজবো, মোটামুটি যাতে ডিমের মধ্যে আষ্টে গন্ধটা না থাকে। চাউমিনের মধ্যে ডিমটা খুব বেশি ফ্রাই হয়ে গেলে খেতে ভালো লাগে না, তাতে না ডিমের যে আসল স্বাদটা সেটাই চলে যায়। তো এই যে মোটামুটি খুব ভালো করে ভাজিনি আর একদম কাঁচাও রাখিনি, তো মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর ডিমটাকে তুলে নিয়েছি। এরপরে একটু তেল দিয়ে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা গাজর আর লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম, তাতে একটুখানি লবণ দিয়ে দিয়েছি। আর চাউমিনের সবজিতে তো কখনো হলুদ দিতে হয় না, তবুও যার ভালো লাগে দেয়, তো আমি আর হলুদ দেবো না। দিয়ে দিলাম কিছুটা কুচোনো পেঁয়াজ আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিরে রাখা। তো ব্যাস, এবার এটাকে একটুখানি প্রথমে হাই ফ্লেমে ভেজে নিলাম, এরপরে লো করে রেখে এটাকে শুধু সেদ্ধ করে নেবো, এতে ছ্যাঁকা লাগাবো না এই সবজির মধ্যে। এদিকে চাউমিনটা যে নামিয়ে রেখেছিলাম, এখানে কিছুটা ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। তো চাউমিন, পাস্তা এই ধরনের কিছু মানে নুডলস যদি আমরা সেদ্ধ করি, তো সেদ্ধ করার পর যখন ওই গরম জল অবস্থায় ঝরিয়ে রেখে দিই, তখন অনেক সময় যদি একটু বেশি সেদ্ধ হয়ে যায় চিটচিটে হয়ে যায়। তো বেশি সেদ্ধ হোক কিংবা কম সেদ্ধ হোক, যদি একটু ঠান্ডা জলে ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এটা একদম ঝরঝরে থাকে, একদম দোকানের মতো একে অপরের সঙ্গে লেগে থাকবে না। তো সেই জন্য আমি একটুখানি ঠান্ডা জল মিশিয়ে তার সঙ্গে চাউমিনটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর আমার তো এখানটায় কোনো ফুটো মানে ঠাকা বা কিছু থালা নেই, তাই আমি ওইভাবে হাতার সাহায্যে মানে ছান্তার সাহায্যে এ করে নিয়েছি। তো এদিকে আমি একটা সস দিয়ে দিলাম, তো ওটা হচ্ছে আগের দিনের মোমোর সস, তো ওখানেও গোলমরিচ দিয়েছিলাম, তাই ওই সসটা খেতে ভালো লাগেনি। তো সেই জন্য সসটাকে কী করলাম, এই সবজির সঙ্গে ভেজে নিলাম। আর আলাদাভাবে আমার কিন্তু টমেটো সসও কিনা নেই, তো ভালোই হলো, ওই সসটা যখন দিয়ে দিলাম তাতে চাউমিনের টেস্টটা আরও বেড়ে যাবে। আর এখানে গোলমরিচটা খুব সুন্দরভাবে কিন্তু তেলেও ভাজা হয়ে যাচ্ছে, তো তাই দিয়ে দিলাম। তারপরে চাউমিনটা কিছুক্ষণ নাড়িয়ে নামিয়ে রেখে দিলাম, কারণ ও এইমাত্র উঠে বাথরুমে গিয়েছে, তো বাথরুম থেকে ও স্নান করে যখন বেরাবে অনেকটাই দেরি হয়ে যাবে, তাই ভাবলাম সেই ফাঁকে চালটাকে ভালো করে ধুয়ে এখন চাপিয়ে দিলাম, আর চাউমিনটা পাশেই সরিয়ে রেখেছি। আর একটা আলু সেদ্ধ দিয়ে দিলাম। তো এদিকে আমি ডালেরও প্রিপারেশনটা রেডি করে নিচ্ছি। ডালটাকেও আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, দু চারবার ধুলাম, এবার পরিষ্কার জল যখন বেরিয়ে গেছে তো তখন ডালটাকে এবার দিয়ে দিচ্ছি এই সসপ্যানের মধ্যে। আর এই সসপ্যানটা আলাদা করে ধুলাম না, একটু তেল তেল আছে, তো ডালটা সেদ্ধ করার সময় একটু তেল দিলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আমি এই সসপ্যানটাকে ভালো করে ধুইনি। তো এই যে এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম, আর তারপরে সেদ্ধ করার যখন চাপাবো তখন দিয়ে দেবো দুটো মতো টমেটো। টমেটো দিয়ে যখন ডাল করি এই ক্যাপসিকাম দিয়ে বেশ ভালো লাগে খেতে। আর এই যে এখন ও উঠে গেছে, স্নানও করে চলে এসেছে, এখন আমি কড়াই থেকে নামিয়ে দিলাম। আর ওদিকে দেখো আমার কিন্তু সব রান্না হয়ে গেছে, করলা ভাজাটা কড়াইয়ের মধ্যে আছে আর ভেন্ডি ভাজা হয়ে গেছে, তারপরে ডালও হয়ে গেছে। এদিকে আমার চাউমিনটা তো সব রেডি করে মিশিয়ে দিয়েছিলাম, তো শুধু একটু ভাজার মানে ইয়ে ছিল, দরকার ছিল। তো চাউমিনটাকে ভাজলে একটু চ্যাপটা কিছু জিনিসের মধ্যে ভাজলে কিন্তু একদম দোকানের মতো করে স্বাদ পাওয়া যায়, কড়াইয়ে ভাজলে না একটু লেপটা লেপটি থাকে। তো এই জন্য দেখো আমি ফ্রাইং প্যানের মধ্যে খুব সুন্দরভাবে দোকানের মতো করে ভেজে নিলাম, উলট পালট করে দিয়ে দিয়ে দিলাম কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি আর চামচ। তো ব্যাস, এই তো হয়ে গেল আমাদের সকালের আজকের ব্রেকফাস্ট, আমার বরের স্পেশাল চাউমিন।
চলো আজকের মতো বাই বাই, ফিরে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা সকলে অনেক ভালো থাকো, সুস্থ থাকো, বাই।